প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদের দ্বাদশ অধ্যায়ে যে দুটো পাঠ ছিল বাকি, কারণ আমরা এর আগের ক্লাসে দুটো পাঠ করেছিলাম, আজকে আমরা আর দুটো পাঠ রয়েছে সেগুলো করব। তাহলে চলো আমরা পাঠিয়ে যাই। তাহলে দেখো, আমাদের দ্বাদশ অধ্যায়ের শিরোনাম ছিল বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা। আজকে আমরা পড়বো পার্ট 3, জাতিসংঘ গঠনের উদ্দেশ্য ও মৌলিক নীতি। আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক সহযোগিতার ধারণা, তার গুরুত্ব, জাতিসংঘ গঠনের পটভূমি ইত্যাদি পড়েছিলাম। আজকে আমরা এখন তাহলে প্রথমে পড়ছি জাতিসংঘ গঠনের উদ্দেশ্য। জাতিসংঘ কেন গঠন করা হয়েছে, তার পেছনে উদ্দেশ্যগুলো কী? শান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের উদ্দেশ্যগুলো নিম্নরূপ, অর্থাৎ জাতিসংঘ কেন সৃষ্টি হয়েছে, তার পেছনে যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলোর মধ্যে মূল উদ্দেশ্যগুলো হলো নিম্নরূপ। দেখো, 1 নম্বরে আছে, প্রথমে যে উদ্দেশ্যটি আছে সেটি হলো শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ একটা দেশের ভিতরে অথবা এক দেশের সাথে অন্য দেশের শান্তির প্রতি হুমকি, অর্থাৎ শান্তি বিনষ্ট হয় এমন কোনো কাজ বা বিশৃঙ্খলা, শান্তি নষ্ট হয়, নিরাপত্তা নষ্ট হয় এমন কোনো কাজে, নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ যদি কাজের উদ্বেগ হয় বা সমস্যার সৃষ্টি হয়, তখন সেটা কি করে, সে সমাধানে জাতিসংঘ কাজ করে। 2, জাতি, ধর্ম, ভাষা ও নারী পুরুষ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। তারপরের পয়েন্টটা দেখো, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা, এবং লাস্ট হচ্ছে কি, সকল উপনিবেশিক রাষ্ট্র ও জনগণকে স্বাধীনতা প্রদান করা। তাহলে এখানে মোটামুটি কয়টা, 4টা উদ্দেশ্য দেওয়া আছে। এই উদ্দেশ্যগুলো সামনে রেখে জাতিসংঘ কাজ করে থাকে। জাতিসংঘের মৌলিক নীতিগুলো কি? জাতিসংঘের মৌলিক নীতি রয়েছে 7টি। তার মধ্যে 1 নম্বর দেখো, জাতিসংঘে সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে। 2, সকল সদস্য রাষ্ট্রকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে জাতিসংঘ সনদের নীতিমালা অনুসরণ করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে কি, সকল সদস্য রাষ্ট্র, অর্থাৎ জাতিসংঘে যে সকল সদস্য রাষ্ট্র রয়েছে, সম্ভবত 193টি দেশ, সেই 93টি দেশের সম্মান মর্যাদা এবং সমান সার্বভৌমত্ব যাতে কি হয়, রক্ষা হয় সেদিকে, সেটা হচ্ছে মূলনীতি। আরেকটা হচ্ছে কি, সকল সদস্য রাষ্ট্রকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে জাতিসংঘ সনদের, অর্থাৎ জাতিসংঘের যে সনদ রয়েছে সেই নীতিমালাগুলো অনুসরণ করতে হবে। 3, সকল সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক বিরোধে শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে। আন্তর্জাতিকভাবে বিরোধ সৃষ্টি হলে সেই বিরোধ কী করতে হবে, মীমাংসা করতে হবে। কোনো সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে বা বল প্রয়োগের হুমকি দিতে পারবে না, অর্থাৎ যে সকল সদস্য রাষ্ট্র রয়েছে একে অন্য রাষ্ট্রকে কি করতে পারবে না, বল প্রয়োগ অর্থাৎ শক্তি প্রয়োগ করতে পারবে না বা কোনো হুমকি দিতে পারবে না। সকল সদস্য রাষ্ট্র জাতিসংঘ কর্তৃক গৃহীত ব্যবস্থা মেনে নেবে। জাতিসংঘ যে ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থাগুলো সদস্য রাষ্ট্রকে মেনে নিতে হবে এবং কোনো কোনো রাষ্ট্র এর বিরোধিতা করতে পারবে না। সদস্য নয় এমন কোনো রাষ্ট্র জাতিসংঘের মূলনীতির বিরোধিতা করলে সে বিষয়ে জাতিসংঘ ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ জাতিসংঘের কি, সদস্য রাষ্ট্র নয় সেই ধরনের কোনো রাষ্ট্র যদি কি করে, জাতিসংঘের যে মূলনীতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে বিরোধিতা করে, তবে জাতিসংঘ তার বিরুদ্ধে কি নিবে, ব্যবস্থা গ্রহণ করবে। 7, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না। অর্থাৎ একটা দেশের ভিতরের যে শাসন ব্যবস্থা রয়েছে বা অন্য যেসব ব্যবস্থা রয়েছে সেসব বিষয়ে জাতিসংঘ কখনোই হস্তক্ষেপ করবে না। তবে কোনো রাষ্ট্র যদি আগ্রাসী তৎপরতা চালায় তাহলে জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারবে। অর্থাৎ অভ্যন্তরে যদি কোনো রাষ্ট্র বিশৃঙ্খলা চালায় বা আগ্রাসী আক্রমণাত্মক কোনো কাজ করে বা ক্ষতিকর কোনো কাজ করে, তখন জাতিসংঘ কি করবে, সেখানে হস্তক্ষেপ করবে। আচ্ছা, এরপর আসতেছে আমাদের পার্ট 4, জাতিসংঘের কাজ। জাতিসংঘ মূলত বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক কাজ করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে, দেখো, 1, আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, এটা একটা অন্যতম জাতিসংঘের কাজ, আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। 2, আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করা, অর্থাৎ
যেসব রাষ্ট্র আগ্রাসী ভূমিকা পালন করবে সেইসব রাষ্ট্রের অর্থনৈতিক এবং কূটনৈতিক মানে পররাষ্ট্র বিষয়ক অবরোধ আরোপ করে দিবে। 3, শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করা, অর্থাৎ কোনো দেশে একটা বা এক দুই বা ততোধিক দেশের মধ্যেও যদি কি হয় যুদ্ধ যুদ্ধ যুদ্ধবিগ্রহ দেখা দেয় তখন সেটা বন্ধের জন্য জাতিসংঘ কি করে শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করে। আঞ্চলিক সংস্থাসমূহের সহযোগিতা গ্রহণ করা, সদস্য রাষ্ট্রসমূহের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বেকার সমস্যার সমাধান, কৃষি, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং পুনর্বাসন সেবা ইত্যাদি কল্যাণমূলক কাজ করা, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করা। এবার এবার আসি আমরা পাঠ পাঁচে। পাঠ পাঁচে কি রয়েছে? বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা, অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কি কি অবদান রাখছে, কিভাবে ভূমিকা রাখছে, কোন কোন ভূমিকা রাখছে সেটা আমরা জানব। জাতিসংঘের সবচেয়ে বড় অবদান হলো এটি প্রতিষ্ঠার পর বিশ্বে আজ পর্যন্ত কোনো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি। আমরা ইতিমধ্যে পার্ট একে পড়েছিলাম যে আমাদের পৃথিবীতে মোট 2টি বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সেই 1914 সালে একটা, আর একটা হচ্ছে 1939 সালে। তাহলে এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে 1945 সালে আমরা জেনেছি, তাহলে 45 সালের পর থেকে বিশ্বে আর কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। তাহলে দুই কি আছে দেখো, নিরাপত্তা পরিষদে পরিষদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা ক্ষমতা প্রদানের ব্যবস্থা করণ। আমরা ইতিমধ্যে পড়েছি জাতিসংঘের 6টি শাখা রয়েছে, তার মধ্যে একটি সবচেয়ে কার্যকরী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদকে কি করেছে, ক্ষমতা প্রদান করেছে কিসের জন্য, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য। দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে দক্ষিণ সুদানের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছে জাতিসংঘ। উত্তর সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে অনেক দীর্ঘদিন ধরে যুদ্ধ বিগ্রহ চলে আসছিল, এই গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে দক্ষিণ সুদানকে এবং উত্তর সুদান দুটো আলাদা কি করেছে, স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে জাতিসংঘ ভূমিকা রেখেছে। বিভিন্ন দেশে এবং অঞ্চলে বিরাজমান আর্থসামাজিক সমস্যা, আর্থ মানে অর্থনৈতিক, অর্থনৈতিক সামাজিক সমস্যা, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদিও বিশ্ব শান্তি নষ্ট করে। তাই জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষায় বিভিন্ন দেশে যুদ্ধ সংঘাত নিরসনের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে। বর্তমান বিশ্বের অন্যতম একটি সমস্যা পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন। তাহলে কি বর্তমানে বিশ্বের একটা মারাত্মক একটা সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন। বিশ্ব পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা কাজ করে যাচ্ছে জাতিসংঘ। বিশ্ব শান্তির একটি অন্যতম দিক মানবাধিকার প্রতিষ্ঠা করা। এই মানবাধিকারের সর্বজনীন ঘোষণার মাধ্যমে জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। নিরক্ষরতা মানব জাতির জন্য অভিশাপ, অর্থাৎ কি নিরক্ষরতা, অক্ষর জ্ঞানহীন মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে অনেক দেশে রয়েছে। তাহলে এই নিরক্ষরতা হচ্ছে একটা জাতির জন্য, মানব জাতির জন্য অভিশাপ। এই নিরক্ষরতা দূরকরণের জন্য জাতিসংঘ ইউনেস্কো ইউনিসেফের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশ্বের অনেক দেশ দারিদ্র ক্ষুধার বেড়া জালে আবদ্ধ, এটি শান্তির পথে বিরাট বাধা। তাই পৃথিবী থেকে দারিদ্র ক্ষুধা নিরসনে জাতিসংঘ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এছাড়াও জাতিসংঘ বিশ্ব জনসংখ্যা সমস্যার সমাধান, নারীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন, উদ্বাস্তু সমস্যার সমাধান, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠা জাতিসংঘ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, অর্থাৎ আমাদের জাতিসংঘের হস্তক্ষেপের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা কি বিরাজ রয়েছে। পাঠ ৬, বিশ্ব শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা। এই যে আমরা এখানে পড়েছিলাম যে কি কোথায় পড়লাম, যখন দুটা দেশের মধ্যে বা আন্তর্জাতিক বিরোধ দেখা দেয় তখন জাতিসংঘ কি করে, বিশ্ব শান্তি রক্ষা বাহিনী প্রেরণ করে সেটা মোকাবেলা করে, হ্যাঁ, যুদ্ধ বন্ধের জন্য। তাহলে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের শান্তি রক্ষায় আমাদের বাংলাদেশের বাহিনীও রয়েছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর একটি অন্যতম সদস্য দেশ। 1974 সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করার পর থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছে, অর্থাৎ 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ সর্বপ্রথম 1988 সালে
শান্তিরক্ষা বাহিনীতে সশস্ত্র বাহিনীর সদস্য প্রেরণ করে। কত সালে? 1988 সালে। 2015 সালের আগস্ট পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী বলতে এখানে সশস্ত্র বাহিনীকে বুঝাচ্ছে, এবং পুলিশ বাহিনীর সদস্য মিলে 40টি দেশে 50টি মিশনে কাজ করছে। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 2015 সালে আগস্ট মাস পর্যন্ত এই শান্তি বাংলাদেশে যে শান্তিরক্ষা বাহিনী রয়েছে, তারা যে সেনা, নৌ এবং বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য মিলে 40টি দেশে তারা 50টি মিশনে কাজ করেছে। তাহলে কিসের জন্য? যুদ্ধ বিগ্রহ বন্ধের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। এ পর্যন্ত যে সমস্ত দেশে বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী কাজ করছে, সেগুলোর মধ্যে কয়েকটি দেশের নাম উল্লেখ করা হলো। তাহলে কোন কোন দেশে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী কাজ করছে? কঙ্গো, হাইতি, আইভরি কোস্ট। এই আইভরি কোস্টে কিন্তু বাংলাদেশ সড়ক নামে একটা সড়ক কিন্তু আছে, শ্রদ্ধাস্বরূপ আমাদের সেনা শান্তিরক্ষা বাহিনীদের শ্রদ্ধার নিদর্শন স্বরূপ তারা এই সড়কটাকে আইভরি কোস্টে বাংলাদেশ সড়ক নামে একটা সড়ক প্রতিষ্ঠা করেছে। পূর্ব তিমুর, ইরাক, কুয়েত, নামিবিয়া, সুদান, সিয়েরা লিওন। এই সিয়েরা লিওনে কিন্তু দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা, তাও কি আমাদের শান্তিরক্ষা বাহিনীর অবদানের জন্য বাংলাদেশকে সম্মানিত করেছে, এবং সম্মান হিসেবে সিয়েরা লিওনকে দ্বিতীয় রাষ্ট্রভাষা কিন্তু বাংলা, বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। পশ্চিম সাহারা, মোজাম্বিক, রুয়ান্ডা, কম্বোডিয়া, সোমালিয়া, উগান্ডা, জর্জিয়া, সিরিয়া, লাইবেরিয়া, আফগানিস্তান প্রভৃতি, অর্থাৎ এইসব দেশে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী কী করছে? শান্তি প্রতিষ্ঠায় কাজ করে চলেছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু কি হয়েছে, বাংলাদেশ এখন বিশ্বের দরবারে খুব পরিচিত এবং সুনাম অর্জন করেছে। 2015 সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে মোট 1,57,050 জন সদস্য পাঠিয়েছে। সংখ্যার দিক থেকে এক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থান দখল করে আছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা সুনাম অর্জনের মধ্য দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করছে। 2015 সালে আগস্ট পর্যন্ত বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে 124 জন সদস্য বিভিন্ন দুর্ঘটনা ও শান্তিরক্ষার যুদ্ধে নিহত হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর কেবল পুরুষ সদস্য নয়, মহিলা সদস্য দক্ষতা এবং সাহসিকতার সাথে অংশগ্রহণ করছে ও বিদেশের মাটিতে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। তাহলে দেখো, আমাদের 124 জন কি সদস্য কিন্তু মারা গিয়েছে বিভিন্ন বিভিন্ন দেশে যুদ্ধ করতে গিয়ে, কিন্তু তাদের এই উদ্যোগ, মহান ত্যাগ এবং অক্লান্ত পরিশ্রমের কারণে কি কি করেছে, বিদেশের মাটিতে আমাদের দেশে অনেক সুনাম হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবস্থান, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থান উজ্জ্বল নক্ষত্রের মতো। এই অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শান্তিরক্ষা বাহিনীতে কমান্ডার হিসেবে ও ঊর্ধ্বতন পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশিদের অংশগ্রহণ দেশকে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ করছে, কারণ কি তারা অনেক আয় উপার্জন করে এবং আয় উপার্জনের কারণে দেশে আবার রেমিটেন্সের হার বৃদ্ধিতে তারা সাহায্য করছে। তাহলে আমরা আজকে পড়লাম কি কি পড়লাম আজকে আমরা পড়লাম প্রথমে পড়লাম জাতিসংঘ গঠনের উদ্দেশ্য পড়লাম, জাতিসংঘের মৌলিক নীতিগুলো পড়লাম, জাতিসংঘের কাজ পড়লাম, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কীভাবে ভূমিকা রাখছে তা পড়লাম, বিশ্ব শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের বাহিনী ওরা কীভাবে ভূমিকা রাখছে, কীভাবে অবদান রাখছে তাও জানতে পারলাম। তোমরা একটা বাড়ির কাজ করবে, খুব চটপট তোমরা লিখে ফেলো বাড়িতে, এটা কী করবে সুন্দর করে উত্তরটা লিখে ফেলবে, এবং পুরো অধ্যায়ের উপর, দ্বাদশ অধ্যায় পুরোটার উপর, পার্ট 1 থেকে পার্ট 4-6 পর্যন্ত। শাকিল আহমেদ একটি, এটা একটা অনুচ্ছেদ দেওয়া আছে যেটাকে আমরা উদ্দীপক বলি। শাকিল আহমেদ একটি আন্তর্জাতিক সংস্থার অধীনে একটি মিশনে যায়। মিশনের মূল উদ্দেশ্য হলো দুটি দেশের মধ্যে বিরাজমান যুদ্ধ বিগ্রহ বন্ধ করা। বাংলাদেশি নাগরিক হিসেবে শাকিল আহমেদ আমাদের জন্য এক গর্বের নাম। ক, আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বুঝায়? আমরা এটা গত ক্লাসে পড়েছিলাম, আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বুঝায়। খ, এটা জ্ঞানমূলক প্রশ্ন, আর খতে আছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। বর্তমান যুগকে পরস্পর কি ধরনের যুগ বলা হয় ব্যাখ্যা করো। তাহলে বর্তমান যুগকে পরস্পর কি ধরনের যুগ বলা হয় সেটা লিখবে, লিখার পর এটা আরেকটা প্যারায় সেটার ব্যাখ্যাটা কেন কেন বলা হয় সেটার ব্যাখ্যাটা লিখবে।
গ শাকিল আহমেদ আন্তর্জাতিক যে সংস্থার অধীনে কর্মরত আছেন তার গঠন পটভূমি বর্ণনা করো। তাহলে শাকিল আহমেদ আন্তর্জাতিক একটা সংস্থার অধীনে একটা মিশনে যায়, তাহলে কোন সংস্থার অধীনে সে মেশিনে মিশনে গিয়েছিল সেটা তোমাকে চিহ্নিত করতে হবে, করে সেটা কিভাবে গঠনের যে প্রেক্ষাপট কেন সৃষ্টি হয়েছিল তার বর্ণনাটা লিখবে, এটা প্রয়োগমূলক প্রশ্ন। এরপর আমাদের উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন, শাকিল আহমেদ কোন বাহিনীর হয়ে ভূমিকা রাখছে তার কার্যক্রম বিশ্লেষণ করো। তাহলে শাকিল আহমেদ যে মিশনে গিয়েছে সে কোন বাহিনীর হয়ে গিয়েছে সেটা উল্লেখ করবে, উল্লেখ করে সেটার কাজগুলো কি করতে হবে বিশ্লেষণ করতে হবে। তাহলে আজকে আমরা দ্বাদশ অধ্যায় সম্পূর্ণ শেষ করলাম, তোমরা ভালোভাবে পড়ে নিবে আর বাড়ির কাজটা সুন্দরভাবে করে নিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে।